हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी तुम्हारा सबाई भलोई आज हमीय भलोई आची। तो आज हलो धनतेरस, तो सबा के धनतेरसर अनेक शुभेच्छा। तो एखन सकाल बेला उठे ना एक बैलकनी गेलोम, तो देखी बस भलो ठंडा लगे, मैं ठंडा पड़े गे कि। तो जैक आज के सन्ध्या बेला एक बेरोब, एक धनतेरस केंार मैं कब एक छोटोखाटो जिनिस, तो क्यों कब से तुम्हारे केंार पर ही देखा। धनतेरस टाइम देखल मैं पंजिका तो ठीक बुझते परि ना, तो सुनल अने মানে 5:30 থেকে মেবি 9টা পর্যন্ত আছে। তো সুব্রত অফিস থেকে মোটামুটি 7:30-8টার মধ্যে চলে আসবে, তো তারপরেই বেরোবো, তখন গিয়ে কিনবো। আর কাল যেহেতু 14 প্রদীপ দিতে হয়, 14 শাক খাওয়ার ব্যাপার রয়েছে, তো সেটাও আজকে একবারে বেরিয়ে এখন কিনে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো এখন আগে সবার আগে সুব্রত অফিসে বেরিয়েও গেছে, তো এখন একটু এখন স্নান করে আগে পুজো দিয়ে নেব, তারপরে রান্নাটাও করে নেব, কারণ যেহেতু সন্ধ্যাবেলা বেরোনোর রয়েছে তো সব গুছিয়ে রাখতে হবে আগে। তো আজকে না ভেবেছি চিকেনের একটা প্রিপারেশান করব, তো এটা না আমি আগেও করেছি, তো এটাকে আমি বলি শর্টকাট বাটার চিকেন। তো এটা কিন্তু খেতে অনেকটা বাটার চিকেনের মতোই টেস্টটা হয়, যদি ওটা বাটার চিকেন ঠিক না। তো আমি রেসিপিটা মাঝে সাঝেই করে থাকি, আর এটা না ভাত দিয়ে অতটা ঠিক ভালো লাগে না, মানে নান বা পরোটা। তো আজকে ভাবলাম নান পরোটা এসব কিছু করবো না, কারণ যেহেতু বেরোবো তো এসে করতে অনেকটা সময় চলে যাবে। তো ঠিক করেছি একদম প্লেন দেরাদুন রাইসের ভাত করবো আর ওইটা করবো, তো এটা তো আমাদের খুব ভালোই লাগে। তো একদিন এই রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো শুভ্র যেহেতু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, তো পিকোকে আজকে আমাকেই নিয়ে যেতে হবে বাইরে। আর এইদিকে এই দেখো আমাদের ওই কমপ্লেক্সে কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে, তো এটা কিন্তু একদম আমার বিল্ডিংয়ের সামনেই হচ্ছে। আর এই দেখো পিকো তো বাইরে বেরোবে, মানে কতক্ষণে মেন গেটের বাইরে যাবে, মানে ঘুরতে যেতে যে ও কী ভালোবাসে না, মানে চেন পড়ালেই মানে পাগল হয়ে যায়, মানে কখন ওকে বাইরে নিয়ে যাওয়া হবে। আর এইদিকে এই দেখো সমস্ত ফুলের গাছ লাগানো শুরু হয়ে গেছে, তো এখানে না মানে গাছগুলো এতটাই ছোট যে ভিডিওতে না খুব ভালো বোঝা যাচ্ছে না। তো এখানে না মেইনলি ওই গাঁদা, তারপরে ইনকা গাঁদা যেগুলো সেইগুলো, ডালিয়া এগুলোই রয়েছে। আর পিছন দিকটাতে না ওই টবে চন্দ্রমল্লিকা এগুলো ছোট ছোট চারা, মানে পিটুনিয়া, মানে শীতের যেসব ফুল হয় সেইগুলো রয়েছে। তো সেটা আমি এখন দেখছি না ঠিক, তো সেগুলোর ভিডিও আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যখন ফুল হয় না এত সুন্দর লাগে এগুলো দেখতে, মানে কি বলবো। তো যাই হোক, আমি এখন স্নান করে পুজোটা আগে দিয়ে নিলাম, তো আমার পুজো দেওয়া হয়েও গেছে। আর আজকে না ফুলের দিদি অনেকগুলো জবা ফুল দিয়েছিল, তো বেশি ফুল হলে না মানে পুজো দিতেও খুব ভালো লাগে। তবে যাই বলো, মানে বাড়ির ফুলে পুজো দেওয়া আর কেনা ফুলে পুজো দেওয়া, মানে সেটা তো কখনোই এক হয় না না, মানে বাড়ির ফুলে পুজো দেওয়া মানে একটা মজাটাই অন্যরকম, মানে খুবই ভালো লাগে সেইগুলো। এখন আমি চলে এসেছি কিচেনে, তো আগেই বললাম যে চিকেনের একটা রেসিপি করব, তো তার জন্য এই দেখো পেঁয়াজ রসুন টমেটো আদা একটু কাজু বাদাম কাঁচা লঙ্কা এগুলো নিয়ে নিয়েছি। তো এগুলোর একটা একদম স্মুথ পেস্ট তৈরি করে না আমি চিকেনে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। তো এটার আমি বললাম যে টেস্ট কিন্তু অনেকটা বাটার চিকেনের মতোই হয়, যদিও এটা বাটার চিকেন না। তো দেখো এখানে এই যে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, তো ঘন্টাখানেক রেখে দেবো তারপরেই করব। তো দেখো মোটামুটি চিকেনটা কষানো হয়ে গেছে, আর যেহেতু ম্যারিনেট করা না এটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। তো আর একটু দই দেওয়াও ছিল এর মধ্যে, টক দই, তো তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। তো এদিকে দেখো চিকেনটা আমার একদম হয়ে গেছে, আর নামানোর আগে আমি ঠিক বাটার চিকেনের মতো একটু বাটার দিলাম, একটু গরম মশলা দিলাম, আর মেন যেটা ফ্রেশ ক্রিম একটু ফ্রেশ ক্রিম দিলাম, আর দেব একটুখানি কাসৌরি মেথি। তো এটার জন্যই না বাটার চিকেনের ফ্লেভারটা চলে আসে এটাতে, তো আমাদের এটা খুব ভাল লাগে। তো আমি এই রেসিপিটা খুব শিগগিরই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এই যে আগেই বললাম যে সন্ধ্যাবেলা বেরোবো, টুকটাক কেনাকাটি রয়েছে, তো পিকোকেও নিয়ে যাব। তো এই দেখো শুভ্র এখন পিকোকে চেইন পরাচ্ছে, তো ও তো একদম শান্ত শিষ্ট এখন, মানে এখন ওকে যা বলবে তাই শুনবে, কারণ ও তো বুঝতেই পেরেছে চেইন পরানো হচ্ছে মানে ওকে ঘুরতে নিয়ে যাওয়া হবে, মানে এখন ও একদম শান্ত শিষ্ট বালক, মানে বাধ্য ছেলে যেটাকে বলা হয়।
তো যাই হোক, সবার প্রথমে আমরা গেছিলাম একটু জুয়েলারি শপে, ওই যে বললাম ধনতেরাসের কিছু কেনাকাটি করব, কিন্তু কি হয়েছে দোকানে এত ভিড় যে সত্যি বলতে পিকোকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো তার জন্য আমি শুভ্রকে বললাম তুমি যাও, আমি পিকোকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি। তো কি কিনবো সেটা তো আমি আগে চয়েস করে রেখে এসেছিলাম, ও গিয়ে জাস্ট নিয়ে এলো। আর কি কিনেছি সেটা আমি তোমাদের একটু পরেই দেখাচ্ছি। তো এবার ওখান থেকে চলে গেছিলাম একটা শাড়ির দোকানে। তো দেখো এই শাড়িটা নিয়েছি, একদম লালের ওপরে একটা ঢাকাই জামদানি। তো অ্যাকচুয়ালি এটা আমার নিজের জন্য না, এটা হচ্ছে কালী পুজোর দিন মায়ের জন্য কিনেছি, মানে কালী মায়ের জন্য। তো আমি দুর্গা পুজোতে অষ্টমীর দিনকেও আমি মানে মা দুর্গার জন্য একই রকম শাড়ি কিনেছিলাম। তো সেটার প্রিন্টটা একটু আলাদা ছিল, এটার প্রিন্টটা একটু মানে এটা একটু আলাদা। তো শাড়িটা তো আমাদের খুব পছন্দ হয়েছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর এই দেখো এখন চলে এসেছি প্রদীপের দোকানে। তো এত সুন্দর সুন্দর প্রদীপ বিক্রি হচ্ছে না, মানে কোনটা ছেড়ে কোনটা নেই, তো মানে খুব ভালো লাগছিল। আর তেমন ভিড় দোকানে, মানে যে নিজেরা বেছে বেছে নেবো সেটাও হচ্ছিল না, মানে ওদেরকেই বলে দিতে হচ্ছিল, ওরা সেই দিয়ে দিচ্ছে। তো যাই হোক এখান থেকে কিছু প্রদীপ নিলাম পছন্দ মতো। আর না প্রদীপগুলো না এখানে বেশ রিজনেবল প্রাইসে ছিল, মানে যে খুব বেশি তাও না। তো আমি এই যে এই কালারিং এইগুলো নিয়েছি, তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের দেখাবো যে আমি কীরকম রকম নিয়েছিলাম। তো যাই হোক সব শেষে একটু মিষ্টি নিলাম, নিয়ে তারপরে বাড়ি চলে এসেছি। তো চলো তোমাদেরকে এবার দেখাই যে ধনতেরাসে কি নিলাম। তো দেখো আমাদের তো খুব পছন্দ হয়েছে। তো এটা হলো আমার কালীমায়ের একটা খাড়া। তো আমার কালীমায়ের খাড়া ছিল, মানে পেতলের খাড়া ছিল। তো ভাবলাম যে ঠিক আছে প্রতীকবার ধনতেরাসে তো নিজেদের জন্যই নেওয়া হয়, তো এবার একটু মায়ের জন্যই কিছু নিই। তো কেমন হলো তোমরা কিন্তু অবশ্যই জানিও, আমাদের তো খুবই পছন্দ হয়েছে। তো তোমাদের ভালো লাগলে জানিও। তো যাই হোক সব শেষে এখন ডিনারের পালা। তো আগেই তো দেখালাম যে বাটার চিকেন স্টাইলে চিকেন করেছি। আর এখানে আমি বললাম না যে এই রেসিপিটা কিন্তু মানে রুটি বা পরোটা দিয়ে ভালো লাগে, প্লেন ভাত দিয়ে ভালো লাগে না। তো যেহেতু পরোটা করতে বা কিছু একটা মানে রুটির কিছু করতে অনেকটা সময় লেগে যাবে, তো তার জন্য আমি প্লেন দেরাদুন রাইসের ভাত করেছি, আর তার সাথে এই যে চিকেন আর স্যালাডে একটু পেঁয়াজ নিয়েছি। তো আমাদের তো ডিনারটা আজকে দারুণ হলো। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।